বন্ধুরা, এই ভিডিওটাতে একজন টুরিস্ট যখন ঘুরতে গিয়ে একটা হোটেলে উঠে এবং রাতের বেলা সে যখন ঘোরার জন্য বাইরে বের হচ্ছিল, তখন মোবাইলের মাধ্যমে সে হোটেলের দৃশ্যগুলো রেকর্ড করা শুরু করে। কিন্তু রেকর্ড করার সময় তার ক্যামেরায় ধরা পড়ে ভয়ানক একটা জিনিস। আসলে সে যখন ভিডিও করছিল তখন হঠাৎ করেই রহস্যময় একটা কালো ছায়া, মনে হচ্ছে যেন তার রুমের ভিতর থেকে বাইরে বেরিয়ে এসেছে। কিন্তু রহস্যময় এই কালো ছায়াটাকে সে যখন দেখতে পায় তখন সাথে সাথেই রহস্যময় জিনিসটা ওই জায়গা থেকে গায়েব হয়ে যায়। তবে যেই রুমটা সে একটু আগে তালা দিয়ে এসেছে ওই রুমের ভিতর থেকে কোনো মানুষ বের হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই। তাহলে তার রুমের ভিতর থেকে বের হয়ে আসা রহস্যময় এই কালো ছায়াটা আসলে কি ছিল, এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই ভিডিওটা দিয়াগো নামের একজন ঘোস্ট হান্টার তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল, যেখানে ঘুরতে যাওয়ার সময় তার ট্রাভেল ব্যাগটা হঠাৎ করেই অদ্ভুত রকমের বিহেভ করতে থাকে। কিন্তু তার এই ট্রাভেল ব্যাগটার সাথে কি হয়েছিল একটু পরেই সে বুঝতে পারে। আসলে বন্ধুরা, এই লোকটার ট্রাভেল ব্যাগটা যখন নিজে নিজেই নড়াচড়া শুরু করে, ওই মুহূর্তে আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে ট্রাভেল ব্যাগটার ভিতরে আপনারা একটা রহস্যময় হাত দেখতে পাবেন। আর দেখে মনে হচ্ছে এটা কোনো ছোট বাচ্চার হাত হতে পারে। কিন্তু এটা দেখার পরে সে যখন তাড়াহুড়ো করে ব্যাগটা খুলে ফেলে তখন ব্যাগের ভিতরে সে কোনো কিছুই দেখতে পায় না। আর এর কিছুদিন পরে সে আরও একটা ভিডিও শেয়ার করে, সেই ভিডিওটাতে হাতের পরিবর্তে পুরো একটা চেহারা দেখা গিয়েছিল, যেটা কিনা আলমারির ভিতর থেকে তাকে উঁকি মেরে দেখার চেষ্টা করছিল। তবে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পরে মানুষজন মনে করে যে এই লোকটার ঘরে কোনো অশরীরী আত্মা রয়েছে। কিন্তু এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই ভিডিওটাতে সায়া অফিসিয়াল নামের একটা ইউটিউব চ্যানেলের কয়েকজন ঘোস্ট হান্টার মিলে যখন একটা পুরাতন ফ্যাক্টরিতে এক্সপ্লোর করতে যায়, তখন সর্বপ্রথমে ফ্যাক্টরির মেশিনের উপরে রাখা একটা বোতল নিজে নিজেই নিচে পড়ে যায়। এবং এরপর থেকে তাদের কাছে মনে হচ্ছিল যেন কোনো একটা রহস্যময় জিনিস তাদের কানের কাছে এসে তাদের একজন টিম মেম্বারের নাম বলে যাচ্ছে। फ्रॉम ये बोतल बकायदा वाइब्रेट हो रही थी, आवाज आ रही थी मुझसे, आपके कैमरे में रिकॉर्ड हुई है फ्रॉम, शायद दूर का फ्रेम था। এই ঘটনার পরে তারা যখন এক্সপ্লোর করার জন্য অন্যদিকে যাচ্ছিল তখন রহস্যময় জিনিসটা তাদের দিকে কোনো কিছু একটা ছুঁড়ে মারে। क्या था ये देखा आपने? ये उनके बैठने की जगह थी। এর পরবর্তীতে তারা পুনরায় আবার রহস্যময় একটা আওয়াজ শুনতে পায়। আর এইবার তারা আওয়াজটাকে অনেক বেশি ক্লিয়ারলি শুনতে পায় এবং ক্যামেরার ভিতরেও রেকর্ড হয়ে যায়। বহুত ভয়ানক চিৎ থাকে।
এত কিছুর পরেও তারা যখন ভয় না পেয়ে ফ্যাক্টরিটাকে এক্সপ্লোর করছিল তখন হঠাৎ করেই ফ্লোরের মধ্যে থাকা একটা ইট নিজে থেকেই নড়াচড়া করে উঠে। আওয়াজ সে মহসুস করবায়া আর আপনি জিস তরিকে সে মুঝে পেলে হাত লাগায়া ক্যা আপ আপনে হোনে কা এহসাস ক্যা হুয়া আওয়াজ আই ইট খিসকি আপনি জগহ সে ईंट ली है। हाँ एक ईंट किसी ये देखे ये इधर से इधर पड़ी हुई थी यहाँ तक आई और कैमरा फ्रेम बना हुआ था यार फ्रेम ही आई है पूरी। मैंने आपको फ्रेम बनाया तो आवाज़ आई ना आपको और ये मैंने देखा खुद ये इधर से इधर आई है। क्या आप अपने होने का एहसास क्या आप अपने তো বন্ধুরা, ফ্যাক্টরিটার মধ্যে রহস্যময় জিনিসটা আসলে কি ছিল, এই ব্যাপারে আপনাদের কি মনে হয়, আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই ভিডিওটাতে একজন অ্যারাবিয়ান ঘোস্ট হান্টার একটা পরিত্যক্ত জায়গাকে যখন এক্সপ্লোর করতে যায় তখন তার সাথে ঘটে যায় ভয়ানক একটা ঘটনা। আসলে সে যখন এই জায়গাটাকে এক্সপ্লোর করছিল তখন হঠাৎ করেই একটা রহস্যময় জিনিস উঁকি মেরে বারবার তাকে দেখার চেষ্টা করছিল এবং এই জিনিসটাকে দেখার পরে সে যখন সাথে সাথেই ওই জায়গার মধ্যে দৌড়ে যায় তখন মুহূর্তের মধ্যেই রহস্যময় জিনিসটা গায়েব হয়ে গিয়েছে। কিন্তু ওই জায়গার মধ্যে রহস্যময় জিনিসটা আসলে কি ছিল এই ব্যাপারে সে নিজেও জানে না। আপনাদের যদি কোনো ধারণা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই ভিডিওটা জঙ্গলের ভিতরে ক্যাম্পিং করার সময় রাতের বেলা রেকর্ড করা হয়েছিল, যেখানে রাতের বেলা কোনো এক রহস্যময় জিনিস গভীর রাতে তাদের তাঁবুর পাশে এসে তাঁবুটাকে ভেঙে ফেলার চেষ্টা করছিল। আসলে তারা যখন রহস্যময় জিনিসটার হাত দেখে ভয় পেয়ে তাঁবু থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছিল তখন দূর থেকে তারা রহস্যময় জিনিসটাকে স্পষ্টভাবেই দেখতে পায়, যেটা কিনা অনেক বেশি ভয়ানক ছিল। তবে বন্ধুরা, ভয়ানক ব্যাপার হচ্ছে তারা যখন রহস্যময় জিনিসটাকে দেখতে পায় এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি এবং তারা আসলে কোথায় হারিয়ে গিয়েছে এই ব্যাপারে কেউ কিছুই জানে না। কিন্তু আপনারা এখন যে ভিডিওটা দেখতে পেয়েছেন এই ভিডিওটা জঙ্গলের ভিতরে কিছু মানুষ ঘুরতে যাওয়ার পরে তার মোবাইলটা হাতে পেয়ে মোবাইলের ভিতর থেকেই শেয়ার করেছিল। কিন্তু এখন কথা হচ্ছে ওই রাতের পরে রহস্যময় জিনিসটা এই লোকগুলোর সাথে আসলে কি করেছে এবং এই লোকগুলো কোথায় বা হারিয়ে গিয়েছে, আপনাদের কি মনে হয়, আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই ভিডিওটাতে মেক্সিকোর একটা পার্কের একজন সিকিউরিটি গার্ড রাতের বেলা একটা রহস্যময় ভিডিও রেকর্ড করে ফেলে, যেটা পরবর্তীতে একজন টিকটক ইউজার তার টিকটক অ্যাকাউন্টে শেয়ার করেছিল। আসলে বন্ধুরা, ক্যামেরায় রেকর্ড হওয়া রহস্যময় এই জিনিসটা ভুলেও কোনো মানুষ হতে পারে না, কারণ মানুষের চোখ এইভাবে জলজল করে না। কিন্তু রহস্যময় জিনিসটা আসলে কি ছিল এই ব্যাপারে সিকিউরিটি গার্ডও কিছুই বলতে পারে না। তবে এই ব্যাপারে আপনাদের যদি কোনো ধারণা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন।